সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশ প্রেসিডেন্ট পুতিনের আচরণ নিকৃষ্ট ধরনের, একই বলল পেন্টাগন। জাতিসংঘের সহায়তা নিয়ে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকা যেন আফগানিস্তানে নাক না গলায়, দোহা চুক্তি মানতে হবে ওয়াশিংটনকে, বললেন হেবাতুল্লাহ আখুনজাদা। এবার রুশপন্থী হ্যাকারদের সাইবার হামলার শিকার রোমানিয়া। মুসলমানদের হত্যা করার ক্ষেত্রে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে শিয়া সুন্নি কোনো পার্থক্য নেই, বলছে ইরান। কাবুলের মসজিদে হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। কিয়েভে রকেট হামলা, নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার। ভারতে গ্রেফতার বাংলাদেশের সিরিজ বোমা হামলার আসামি। এবং রুশকে লজভা পুনর্দখল করেছে ইউক্রেন, দাবি বিবিসির। দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়ে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রুশ প্রেসিডেন্ট পুতিনের আচরণ নিকৃষ্ট ধরনের, একই বলল পেন্টাগন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন মন্তব্য করেছে। এই যুদ্ধে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কির্বি বলেছেন, নিরপরাধ মানুষের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠ মোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে, নারী গর্ভবতী নারীদের হত্যা করা হয়েছে, হাসপাতালে বোমা ফেলা হচ্ছে। এটা ঠিক অকল্পনীয়। রাশিয়ার এ ধরনের আচরণকে একেবারে ঠান্ডা মাথায় নিকৃষ্ট ধরনের বর্বরতা হিসেবে আখ্যায়িত করেন পেন্টাগনের এই মুখপাত্র। এর আগে সাংবাদিকদের সঙ্গে আরেক দফা আলাপে পারমাণবিক সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন। সম্প্রতি পারমাণবিক যুদ্ধের গুরুতর ও বাস্তব ঝুঁকিকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই ঝুঁকি এখন যথেষ্ট, বিপদ গুরুতর এবং বাস্তব, এর অবমূল্যায়ন করা আমাদের উচিত হবে না। পারমাণবিক সংঘাত নিয়ে রাশিয়ার এমন বাগাড়ম্বরের কথা উল্লেখ করে জন কির্বি বলেছেন, একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এমনটা আশা করা যায় না। জাতিসংঘের সহায়তা নিয়ে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাহায্যের প্রয়োজনীয়তা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, মানবিক করিডোর খোলার জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় ও রুশ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। সেখানে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা অ্যালেক্সি অ্যারেস্টোভিচ। তবে রাশিয়ার পরিস্থিতি আরও খারাপ বলে দাবি করেছেন তিনি। তার ভাষায়, পূর্বাঞ্চলের কিছু শহর ও গ্রামের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন, কিন্তু মস্কোর ক্ষয়ক্ষতি ব্যাপক। রাশিয়া প্রতিদিনই সেনা হারাচ্ছে এবং তাদের সামরিক বহর ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে কৃষ্ণ সাগরে মোতায়েন করা সাবমেরিন থেকে ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একটি ডিজেল সাবমেরিন থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই প্রথমবার ইউক্রেনের হামলায় সাবমেরিন বহরকে কাজে লাগানোর ঘোষণা দিল মস্কো। খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা গেছে সাগর থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র উঠে আসছে এবং দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত করেছে। আমেরিকা যেন আফগানিস্তানে নাক না গলায়, দোহা চুক্তি মানতে হবে ওয়াশিংটনকে, বললেন হেবাতুল্লাহ আখুনজাদা। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুনজাদা তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান। তালেবান 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে এবং ওই মাসের শেষ দিকে দখলদার মার্কিন সেনারা চরম পরাজয় মেনে নিয়ে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়। আখুনজাদা তার ঈদ বাণীতে বলেন, দোহায় আমেরিকার সঙ্গে তালেবানের যে চুক্তি হয়েছে তাতে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। কাজে কাবুলের উপর চাপ সৃষ্টি না করে এখন আমেরিকার উচিত তালেবান সরকারকে সহযোগিতা করা। তালেবানের শীর্ষ নেতা তার নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, কূটনৈতিক উপায়ে আফগানিস্তানের চলমান সমস্যার সমাধান করতে হলে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো বিকল্প নেই। তালেবান নেতার বাণীতে আরও বলা হয়েছে, তালেবান সরকার সকল প্রতিবেশী ও আঞ্চলিক দেশের সঙ্গে সুসম্পর্ক চায়।
এবং এই সরকার অন্য কোনো দেশে হামলার কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবে না। আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে আখন্দজাদা বলেছেন, তালেবান সরকার আফিমের পরিবর্তে বিকল্প পণ্য উৎপাদনের জন্য কৃষককে সব রকম সহযোগিতা করবে। এবার রুশপন্থী হ্যাকারদের সাইবার হামলার শিকার রোমানিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে দেশটিতে দফায় দফায় সাইবার হামলা চালিয়েছে রুশপন্থী হ্যাকাররা। এবার কিয়েভের মিত্র রোমানিয়াতেও সাইবার হামলার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতি রোমানিয়ার সমর্থন দেওয়ায় দেশটির সরকারি ওয়েবসাইটগুলোতে হামলা চালিয়েছে রুশপন্থী একটি সাইবার ক্রাইম গ্রুপ। এতে করে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত পুলিশ এবং রেলওয়ে সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট কয়েক মিনিটের জন্য অফলাইন হয়ে যায়। রোমানিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত সংস্থাগুলো সিরিয়াস সাইবার হামলার শিকার হয়েছে। এদিকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটির সরকারের সঙ্গে যুক্ত কয়েকটি হ্যাকার গ্রুপ ইউক্রেনের বিরুদ্ধে শত শত সাইবার হামলা চালিয়েছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, হামলার ঠিক আগে থেকে আমরা কমপক্ষে ছয়টি রুশপন্থী রাষ্ট্রের কুশীলবদের ইউক্রেনের বিরুদ্ধে 237টিরও বেশি অপারেশন শুরু করতে দেখেছি। এই ধরনের আক্রমণ মোকাবেলায় ইউক্রেনীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে মাইক্রোসফট। মুসলমানদের হত্যা করার ক্ষেত্রে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে শিয়া সুন্নি কোনো পার্থক্য নেই বলছে ইরান। ইরান বলেছে, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শিয়া সুন্নি নির্বিশেষে কোনো মুসলমানের ওপরই করুণা দেখায় না, বরং সকল মুসলমানকে হত্যা করে তাদের অভিলাষ চরিতার্থ করে। আফগানিস্তানে গত দুসপ্তাহে বেশ কয়েকটি ভয়াবহ বোমা হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের সময় কাবুলের একটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত 50 জন মুসল্লি নিহত হয়েছেন। ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, কাবুলের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় আরেকবার প্রমাণিত হয়েছে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শিয়া সুন্নি নির্বিশেষে কোনো মুসলমানের উপরই করুণা প্রদর্শন করে না। বিবৃতিতে আফগানিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার কাবুলের শিয়া মসজিদটিতে বোমা হামলার সময় 400 থেকে 500 মুসল্লি উপস্থিত ছিলেন। তারা জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এর আগে আফগানিস্তানের মাজারি শরীফ সহ আরও কয়েকটি শহরে ধারাবাহিক সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলার ঘটনায় সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তালেবান সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে এ প্রশ্ন করতে শুরু করেছেন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর এসব হামলার ব্যাপারে তালেবান সরকার জেনে বুঝে নীরবতা অবলম্বন করছে না তো। কাবুলের মসজিদে হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এর আগে প্রাথমিক 10 জন নিহতের কথা বলা হয়েছিল। মসজিদ কমিটির প্রধান সাইদ ফাজেল আঘার বরাদ দিয়ে শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বিসমুল্লাহ হাবিব জানিয়েছেন, স্থানীয় সময় বেলা 2টার দিকে পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনার সময় সুন্নি মসজিদটিতে মুসল্লিরা জিকির করছিলেন বলে জানা গেছে। মসজিদ কমিটির প্রধান সাইদ ফাজিল আঘা বলেছেন, তাদের বিশ্বাস এটি আত্মঘাতী বোমা হামলা ছিল। মৃতদের মধ্যে তার ভাগ্নেও ছিল। তিনি বলেন, আমি নিজে বেঁচে গেছি কিন্তু আমার প্রিয়জনকে আমি হারিয়েছি। বিস্ফোরণের সময় মসজিদে থাকা এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, নামাজের সময় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার হাত ও পায়ের পাতা পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন, তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্সে ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে। আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। এর কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আফগানিস্তানের তালেবান শাসকরা গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে বলে আসছেন তারা দেশকে সুরক্ষিত করেছেন। এছাড়া আইএস জঙ্গিদের স্থানীয় জনবল নির্মূলেরও দাবি করে থাকে তালেবান। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকদের ধারণা, আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে। ইতোপূর্বে বেশ কয়েকটি হামলায় শিয়া মতাবলম্বীদের নিশানা বানানো হয়েছে। তবে শুক্রবার যেখানে বিস্ফোরণ ঘটানো হয় সেটি সুন্নিদের মসজিদ ছিল। কিয়েভে রকেট হামলা, নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার। ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট হামলায় এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত 55 বছর বয়সী ভিরা হাইরেচি যুক্তরাষ্ট্রের অর্থায়নে সম্প্রচারকারী রেডিও লিবার্টিতে কাজ করতেন। ভিরাকে সত্যিকারের পেশাদার সাংবাদিক বলে বর্ণনা করেছে সংবাদ মাধ্যমটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, রাজধানী কিয়েভে তার বাড়িতে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সকালে তার মরদেহ পাওয়া যায়। তার কর্মস্থল থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভিরার সহকর্মী আলেকজান্ডার ডেমচেঙ্কো বলেন, এক দারুণ মানুষ চলে গেলেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফরের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মধ্যস্থলের পশ্চিমাংশে এই হামলা হয়। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গুতেরেস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ভারতে গ্রেফতার বাংলাদেশের সিরিজ বোমা হামলার আসামি। বাংলাদেশের সিরিজ বোমা হামলার আসামি সাহির উদ্দিনকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া থানার চৌমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া কাজী সাহির উদ্দিন মণ্ডলের বাড়ি বাংলাদেশের যশোর জেলার দিয়াপাড়া এলাকায়। সে জামাতের সদস্য। সিরিজ বোমা বিস্ফোরণের মামলায় তাকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রেখেছেন বাংলাদেশের আদালত। পশ্চিমবঙ্গের বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, সন্দেহজনক হওয়ায় জেরা করতে ওই বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, 2005 সালে বাংলাদেশের সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় জড়িয়ে পড়ে জামাতের অন্যতম নেতা কাজী সাহির উদ্দিন মণ্ডল। বিচারে তার যাবজ্জীবন দণ্ড হয় আদালতে, কিন্তু সাজাপ্রাপ্ত ওই আসামি জেল থেকে পালিয়ে বেনাপোল হয়ে অবৈধভাবে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাদুরিয়ার আটলিয়া গ্রামে আশ্রয় নেয়। গত 15 বছর ধরে সেখানে গা ঢাকা দিয়ে থেকেছেন ফিশারি কাজ নিয়ে। পুলিশ জানায়, ভারতে এসে আধার এবং প্যান কার্ড বানায় কাজী সাহির উদ্দিন মণ্ডল। তা দেখিয়ে বিভিন্ন সরকারি সুবিধার পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াতে শুরু করে তিনি। গোয়েন্দারা ইতিমধ্যে জানতে পেরেছেন, কেবল কাজী সাহির উদ্দিন মণ্ডল নয়, তার সাথে আরও প্রায় 35 জন জামাত নেতা বাংলাদেশ ছেড়ে এপার এসে থাকতে শুরু করার পাশাপাশি সংগঠন মজবুতের চেষ্টাও করছেন। খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এদিন রাত 1টা নাগাদ বাদুরিয়ার চৌমাথা এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করেন। পুলিশ সূত্র জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দাদের দল ওই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করতে বাদুরিয়ায় আসছে। রুস্কা লজভা পুনর্দখল করেছে ইউক্রেন, দাবি বিবিসির। ইউক্রেনীয় বাহিনী খার্কিভ অঞ্চলের রুস্কা লজভা গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা ইউনিট জানিয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রুস্কা লজভা গ্রাম থেকে রুশ বাহিনী খার্কিভে গোলাবর্ষণ করতে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা ইউনিট জানিয়েছে। এই গ্রামের অবস্থান কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। রাশিয়ার বেলগোরোড শহরের সঙ্গে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরকে সংযোগকারী হাইওয়েতে এই গ্রামটি অবস্থিত বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। যদিও শুধু সামরিক স্থাপনা বিশেষত মিসাইল কারখানায় এই হামলা চালানো হয়েছে বলে মস্কো দাবি করেছে। গত 14 এপ্রিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা মিসাইল ক্রুজার ডুবির পর ইউক্রেনের রাজধানীতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে রাশিয়া যে অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে সেখানে নেপচুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো বলে জানা গেছে, আর ওই নেপচুন ক্ষেপণাস্ত্রই মস্কোভা মিসাইল ক্রুজারে আঘাত হেনেছিল বলে দাবি করেছিল ইউক্রেন। তাই ওই মিসাইল কারখানায় হামলাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।